নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা থামনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের টপিকটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে জানাবো যে জুয়ান ফেরান্দো কি বলছেন কাউকোর পরিবর্তন নিয়ে মানে কাউকোর বদলে কাকে আনছেন জুয়ান ফেরান্দো সেইটাই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা তোমরা জানো যে বর্তমানে জনি কাউকো কিন্তু এসিএল ইঞ্জুরির জন্য তিনি ছিটকে গেছেন বাকি আইএসএল মরশুম থেকে তিনি কিন্তু আর ফিরবেন না মানে এই সিজনে আর কিন্তু তিনি ফিরবেন না এটা কিন্তু বর্তমানে কনফার্ম তোমরা সকলেই জানো তো এবার প্রশ্ন হচ্ছে কাউকো যেরকম ইউটিলিটির প্লেয়ার সেই রকম মানের প্লেয়ার কোত্থেকে পাবে এটিকে মন বাগান সেই রকম ভালো বিদেশি মানে সেই যে বিদেশি নতুন আনবে সেটা কি পারফেক্ট কাউকোর পরিবর্তন হবে তো এইটা নিয়েই কিন্তু বর্তমানে প্রশ্ন তো জুয়ান ফেরান্দো কিন্তু এই ব্যাপারে মুখ খুলেছেন এই প্রথমবার তো বন্ধুরা তোমরা জানো যে আজকে উড়িষ্যা এফসির সাথে এটিকে মন ম্যাচ রয়েছে এবং এই ম্যাচের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জুয়ান ফেরান্দোকে প্রশ্ন করা হয়েছিল যে কাউকর বদলি কে আসছেন তো সেখানে জুয়ান ফেরান্দো পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কাউকর বদলে কোন বিদেশে আসছে সেইটা নিয়ে কিন্তু আমি ম্যানেজমেন্টকে কয়েকটি নাম আমি দিয়েছি তো ম্যানেজমেন্ট সেইটা নিয়ে মানে আলোচনা করছে কারা আসবে সেই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে তবে কাউকর বদলি পাওয়া অতটাও কিন্তু সহজ নয় এটা কিন্তু জুয়ান ফেরান্দো বলেছেন মানে জুয়ান ফেরান্দো নিজেই এইটা কিন্তু স্বীকার করে নিচ্ছেন এবং তোমরা সকলেই জানো যে কাউকো জনি কাউকো যে মানে এই এটিকে মোহনবাগান টিমের মিডফিল্ডের একটা অন্যতম স্তম্ভ ছিল সেটা কিন্তু কাউকো জবে থেকে ম্যাচ খেলা ছেড়ে দিয়েছেন চোটের জন্য তবে থেকে কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি তো এবার কাউকোর রিপ্লেসমেন্ট নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় আছে এটিকে মোহনবাগান তো এবার দেখা যাক পরবর্তীকালে কি হয় তো কাউকোর বদলে কোন বিদেশে আসে এটিকে মোহনবাগানে কিন্তু এটাই দেখবার বিষয় রিমোর্স তো অনেক হচ্ছে কিন্তু একটা ফাইনালেরও তো ব্যাপার রয়েছে মানে কে ফাইনাল হবে কে চূড়ান্ত হবে সেটাই কিন্তু বর্তমানে দেখবার বিষয় তো এই হচ্ছে আজকের একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ